হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফোর্স একাডেমি তো ফ্রেন্ডস তোমরা যদি এসএসসি জিডিতে অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা তোমাদের ষোলোই নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং আজকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে তার প্রশ্ন এবং তার সঠিক উত্তর কিন্তু আমরা তৈরি করেছি তোমাদেরকে আমরা সেই প্রশ্নগুলো দেখিয়ে দেব এবং কোথা থেকে প্রশ্নগুলো এসেছে সেগুলোই আমি তোমাদেরকে বলে দেব। তাহলে তোমাদের সুবিধা হবে তোমাদের যে নেক্সট পরীক্ষাগুলো রয়েছে যার কাউরি ডিসেম্বরে রয়েছে কাউরির কুড়ি তারিখের পর রয়েছে কাউরির বাইশ তারিখ রয়েছে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসছে ওকে তো একদম হুবহু যোগ্য প্রশ্ন এগুলো কিন্তু তোমার শিফটেও কিন্তু চলে আসতে পারে তুমি ভেবো না যে আমার শিফটে এই প্রশ্ন আসবে না এই প্রশ্ন এসেছে বলে এটা এটা না না তোমরা জানো যে তোমাদের এক মাস ধরে পরীক্ষা হবে প্রত্যেক দিন দুটি কোনো দিন তিনটি করে শিফট কিন্তু পরীক্ষা হবে সেহেতু অনেক শিফটের ব্যাপার এর আগের বার কিন্তু ছাপান্ন থেকে আঠান্ন শিফটে কিন্তু পরীক্ষা হয়েছিল এবারও কিন্তু সেম শিফটে পরীক্ষা হবে সেহেতু এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমার শিফটে চলে আসতে পারে দুই থেকে চারটি তুমি পেয়ে যেতে পারো ওকে এটা গ্যারান্টি তোমাদেরকে তো চলো আমি সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কি কি প্রশ্ন এসেছিল আমরা যথেষ্ট পরিমাণে আজকে। তোমাদের যে পরীক্ষা হয়েছিল তার থেকে যথেষ্ট পরিমাণে আমরা অনেকটাই কোশ্চেন কালেক্ট করেছি যেহেতু কোয়েশ্চেন যেহেতু আউট হয় না সেহেতু অনেকটা কোয়েশ্চেন কালেক্ট করা যায় না আমরা যতটা সম্ভব তোমাদের জন্য কোশ্চেন খুঁজে তার উত্তর বার করে সব কিছু রেডি করেছি তো চলো সব কিছু শেয়ার করে দিচ্ছি এবং ফ্রেন্ডস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি এসএসসির যেটি সম্পূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের সুবিধা হবে এবং আমাদেরও সুবিধা ভিটামিন ইয়াৰ ৰাসায়নিক নাম কি অৰ্থাৎ ভিটামিন ইয়ৰ ৰাসায়নিক নাম হ'ল টোকো ফুৰল অ'কে ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল তোমরা ভিটামিন এ বি সি যতগুলো ভিটামিন রয়েছে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় এবং তার রাসায়নিক নামগুলো তোমরা পড়ে যাবে ওকে এগুলো তোমরা নোট করে নাও গুলো তোমরা খাতায় লিখে নাও এই কোয়েশ্চেনগুলো কিন্তু বাংলায় আমরা দিয়েছি তোমাদেরকে তাতে তোমাদের সুবিধা হবে তুমি হিন্দি ইংলিশ যে ভাষাতে পরীক্ষা দাও না কেন তুমি যদি প্রশ্নের উত্তরটা জেনে থাকো তাহলে কিন্তু তুমি ঝটাম করে করে দিতে পারবে আর যদি প্রশ্নের উত্তরটা তুমি যদি না জানো তাহলে যে ভাষাতে পরীক্ষা দাও না কেন তুমি পারবে না সেহেতু আমাদের সুবিধার্থে যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা বাংলায় কোয়েশ্চেনটা এনেছি তাহলে আমাদের আপকামিং ডাব্লিউ এই সব প্রশ্নতেও কিন্তু এইসব পরীক্ষার্থেও কিন্তু এই প্রশ্নগুলো কাজে লাগবে ওকে তারপরে ফ্রেন্ডস দ্বিতীয় যে কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ ভারতের উচ্চতম পর্বত এটি কিন্তু এসেছিল আমরা সবাই জানি যে ভারতের উচ্চতম পর্বত হলো কাঞ্চনজঙ্ঘা ওকে ভার সর্বপ্রথম ভারত রত্ন পেয়েছে রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপ্রথম ভারত রত্ন পেয়েছেন এই প্রশ্নটা কিন্তু এসেছিল তারপরে দেখতে পাচ্ছ বন্ধন এক্সপ্রেস কোন দেশের সাথে যুক্ত তো বন্ধন এক্সপ্রেস আমরা জানি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করে সেহেতু বাংলাদেশের সঙ্গে কিন্তু যুক্ত ভারত এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত বন্ধন এক্সপ্রেস এছাড়াও মৈত্রী এক্সপ্রেস কিন্তু বাংলাদেশ এবং ভারতের সঙ্গে চলাচল করে ওকে তারপরে ফ্রেন্ডস তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ অমরাবতী টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত তো এটি সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র অর্থাৎ মহারাষ্ট্রে অমরাবতী টাইগার রিজার্ভ অবস্থিত যতগুলো আমাদের অভয়ারণ্য রয়েছে এগুলো তোমরা অবশ্যই পড়বে সেটা পক্ষী অভয়ারণ্য হোক না কেন বা টাইগার অভয়ারণ্য হোক না কেন বা প্রকল্প তোমরা এগুলো কিন্তু দেখে যাবে ওকে তো আমরা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত সেটি সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছো তারাও প্রশ্নগুলো মিলিয়ে নাও আমাদের সঙ্গে হুবহু মিলছে কিনা সেটাও তুমি দেখতে পারো তারপরে দেখতে পাচ্ছ নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে কত মিটার জাভলিন থ্রো করে গোল্ডেন মেডেল জিতেছে তো এটা ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যে কোনো কোয়েশ্চেনে এবং তোমাদের যে শিফট রয়েছে তাতেও কিন্তু এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট তো কোয়েশ্চেনটা অনেকটাই ঘুরিয়ে দিয়েছে এখানে নীরজ চোপড়ার হয়তো বাড়ি বা নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত বা নীরজ চোপড়া কী জিতেছিল গোল্ডেন জিতেছিল না রূপা জিতেছিল এটা এটা দিয়ে দেওয়া হয় কিন্তু এটা পুরোপুরিভাবে ঘুরিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে কত মিটার জাবলিন থ্রো করে গোল্ডেন মেডেল জিতেছিল তো এটা হবে সাতাশি পয়েন্ট আটান্ন মিটার আঠান্ন মিটার তিনি জ্যাভলিন থ্রো করে গোল্ডেন মেডেল জিতেছিল ওকে তারপরে দেখতে পাচ্ছ চেরোর নৃত্য কোন রাজ্যের অর্থাৎ চেরোর নৃত্য হলো মণিপুর রাজ্যের ওকে মণিপুর রাজ্যের কিন্তু চেরোর নৃত্য দেখা যায় তো এগুলোর যতগুলো নৃত্য রয়েছে নাট্য নৃত্য সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে তারপরে ফ্রেন্ডস তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কোন নদী পাকিস্তান থেকে বার হয়ে লে লাদাখে প্রবেশ করে তো পাকিস্তান থেকে বার হয়ে পাকিস্তান থেকে পাকিস্তানে যখনই নদী তোমাদেরকে যে প্রশ্ন আসবে তখনই তোমরা সেটা একদম সটাম সিন্ধু করে দেবে কিছু তোমাদেরকে তাকিয়ে দেখতে হবে না কেননা পাকিস্তানের সর্বোচ্চ তোমাদের নদী হলো সিন্ধু তো সিন্ধু নদী সবসময় তোমাদের পরীক্ষায় আসে সেহেতু কোন নদী পাকিস্তান থেকে বার হয়ে লে লাদাখে প্রবেশ করে সেটি সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু তারপরে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ স্বচ্ছ ভারত টু কবে শুরু হয়েছিল তো স্বচ্ছ ভারত টু পয়েন্ট এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে স্বচ্ছ ভারত টু পয়েন্ট কবে শুরু হয়েছিল এটি দেখতে পাচ্ছ একই অক্টোবর দু সালে কিন্তু স্বচ্ছ ভারত টু শুরু হয়েছিল তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ছয় মাসের মধ্যে যেসব কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অর্থাৎ নভেম্বরের আগে যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে ছয় মাসের আগের সেগুলো পড়বে বাকি পড়ার কোনো দরকার নেই ওকে তারপরে দেখতে পাচ্ছ জলে এইস টু এবং ও টু অ কত অর্থাৎ জলে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত দেখতে পাচ্ছ টু অনুপাত এক অর্থাৎ দুই অনুপাত এক কিন্তু জলে এইচ টু এবং ও টুর অনুপাত হলো দুই অনুপাত এক ওকে তারপরে ফ্রেন্ডস তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ দু হাজার কুড়ি মালাবার নৌসেনা অভ্যাসে কোন দেশ যোগ দিয়েছিল অর্থাৎ মালাবারের যে নৌসেনা যুদ্ধ অভ্যাস হয়ে থাকে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশে কিন্তু যুদ্ধ অভ্যাস হয়ে থাকে এগুলো তোমরা অবশ্যই দেখবে কেননা এগুলো খুব ইম্পর্টেন্ট যেহেতু তোমরা ফোর্সের পরীক্ষা দিতে যাচ্ছ সেহেতু এগুলো খুব ইম্পর্টেন্ট তো দু হাজার কুড়ি সালে মালাবার নৌসেনা অভ্যাসে কোন দেশ যোগ দিয়েছিল সেটি সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু যোগ দিয়েছিল তারপরে দেখতে পাচ্ছ দু হাজার উনিশ পর্যন্ত সংবিধানের কত তম সংশোধন হয়েছে অর্থাৎ একশো চারতম সংশোধন হয়েছে দু হাজার উনিশ পর্যন্ত সংবিধানের কততম সংশোধন হয়েছে সেটিও সঠিক উত্তর হয়ে যাবে একশো চারতম তারপরে দেখতে পাচ্ছ দীপক কুমার কোন খেলার সঙ্গে যুক্ত তো দীপক কুমার ফ্রেন্ডস তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত ওকে দীপক কুমার কোন খেলার সঙ্গে যুক্ত তীরন্দাজি খেলার সঙ্গে দীপক কুমার যুক্ত তারপরে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল তো পানিপথের তৃতীয় যুদ্ধ ফ্রেন্ডস আমাদের হয়েছিল চোদ্দ চোদ্দোই জানুয়ারি সতেরোশো সালে কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল ওকে কার সঙ্গে হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল সেটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাহলে আমরা জানবো তোমার প্রিপারেশান কতটা হার্ড হয়েছে তারপরে দেখতে পাচ্ছ রাজা টডরমল কোন শাসনকালে ভূ রাজস্ব সুধার করে এটা হবে আকবরের শাসনকালে রাজা টর্ড রমাল কার শাসনকালে ভূ রাজস্ব সুধার করে এটি সঠিক উত্তর হয়ে যাবে আকবরের শাসনকালে এবং তোমরা এটা এগুলো এগুলো তোমরা দেখে যাবে কোন রাজার আমলে কোন বিদেশি পর্যটন ভারতে এসেছিল এটা কিন্তু এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওকে তারপরে নেক্সট দেখতে পাচ্ছ সরাইও নদীর নদীর সহায়ক নদী কোন নদীকে বলা হয় অর্থাৎ সরায়ু নদীর সহায়ক নদী হলো তো ফ্রেন্ডস সরাই নদীর সহায়ক নদী হলো রাপ্তি নদী সঠিক উত্তরটি হয়ে যাবে রাপ্তি নদী তারপরে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ ভুটানের রাজধানীর নাম কি তো ভুটানের রাজধানী হলো থিম্পু আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো রয়েছে তোমাদেরকে বেশি পড়ার দরকার নেই যেমন শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান এবং ইরাক ইরান আফগানিস্তান এই পার্শ্ববর্তী যে সাত আটটি দেশ রয়েছে এই দেশের তোমরা তার রাজধানী এবং সেই দেশের ক্যাপিটাল এবং সেই দেশের ক্যাপিটালের ক্যাপিটাল কোন নদীর তীরে অবস্থিত এবং সেই দেশের মুদ্রার নাম কী এগুলো তোমরা জেনে যাবে তাহলে আদার্স কোনো এখানে জানার তোমাদের প্রয়োজন নেই ওকে তো ফ্রেন্ডস এগুলো ছিল তোমাদের পুরোপুরি আপডেট আজকে তোমাদের এই কোয়েশ্চেনগুলো আমরা কালেকশন করেছি এবং তার উত্তর কিন্তু আমরা খুঁজে বার করে তোমাদেরকে সঠিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ